গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার ব্লগটি আজকে আমি আমার মায়ের কাজ দিয়ে শুরু করলাম। দেখো মা লতি কাটতে বসে পড়েছে, আর পাশে দেখো কাঁঠাল বিছিয়ে আছে। তো লতি দিয়ে মা রান্না করবে। যে কেউ চ্যাপা বলতে পারো, যে কেউ শুটকি বলতে পারো, কেউ আবার শীতল বলতে পারো, যো যার যার যেরকম ভাষা। তো এদিকে কাঁঠাল বিছি ওয়াও দারুণ লেগেছিল কিন্তু তরকারিটা। আমি আর তোমাদের সাথে সেই তরকারিটা শেয়ার করতে পারিনি। তো দেখো বৃষ্টির দিন আর এত বৃষ্টি হচ্ছে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মানে কতদিন ধরে ধরে বৃষ্টি চলেই আছে। আর ওই যে বারান্দায় ঠাকুমা দেখো ঘরে যাচ্ছে, আর কাপড় চোপড়, বারান্দার অবস্থা মানে কি আর বলি, প্রচণ্ড খারাপ। কত আর পরিষ্কার করবো বলো, যত পরিষ্কার করি ততই নোংরা হয়ে যায়। দেখো তোমরা, আমার বাবা কত কষ্ট করছে শাড়ির এই শ্যাওলাগুলোকে তুলছে, কি দিয়ে ব্রাশ দিয়ে, পাপার ওই যে কাজের ব্রাশ দিয়ে পুরো একদম এই জায়গাগুলো পরিষ্কার করবে। ঠিক আছে, পরিষ্কার হয়নি, সো ওই জায়গাগুলো পরিষ্কার হয়েছে। আর মা ওখানে কাজ করছে, আর প্রীতি গান করছিল, এখন বন্ধ করে দিচ্ছে গান করাটা। যেই দেখছি আমি ক্যামেরা করছি, সেই বন্ধ। তো দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে আমার মার স্পেশাল চচ্চড়ি, যেটা আমি মানে তৈরি হয়ে যাচ্ছে তখনই আমি নাড়া দিচ্ছি। মানে এটা আমার ধর্ম যাকে বলে, মানে ক্রাইটেরিয়া। সো আমি কি করি বলো তো, যখনই আমি সব কিছু করে দিবে তো আমি খালি এসে নাড়াটা দিব। এটা আমার খুব ভালো লাগে। আর এই মাছগুলোকে আমাদের আমাদের বাড়ির রাস্তার থেকে ধরেছে, বৃষ্টি পড়ছে যেহেতু আর বন্যার সম্ভাবনা হচ্ছে জানো তো। আমি তোমাদেরকে বন্যাটা দেখাবো কোনো একটা ব্লগে, মানে বন্যার যে সম্ভাবনাটা একদম পুকুর টুকুর ভরে গেছে সেগুলো দেখাবো। দেখেছো মাছগুলো আমি দেখালাম কিরকম দারুণ হয়েছে? অনেকক্ষণ পরে চলে এসেছি তোমাদের সামনে আমি অন ক্যামেরাতে। মানে এখন আমি যাচ্ছি আমার কাজ করতে, পড়াতে আমি যাচ্ছি, চলে যাচ্ছি। দেখো কাজ করি যেহেতু কাজটাকে এত ফেলে রাখা যাবে না বলো, পড়াতে তো হবে। আর তার সাথে সাথে আরও দুটো মানুষকে আমি পড়াবো, সেই দুটো মানুষকে পরে বলবো। ভিডিওটি দেখো তোমরা, স্কিপ করো না। আর সকাল থেকে উঠে আমি কাজ দেখাচ্ছি, মার কাজ দেখাচ্ছি, পাপার কাজ দেখাচ্ছি, কাজ দেখাচ্ছি, তোমাদের সাথে কথা বলা হয়নি। তো এই যে চলে আসলাম, এখন দুপুর বাজে, দুপুর কি বিকেল হতে চললো, 3টা বাজে। আর দেখো এখানে পাটের ইস্যুগুলো রেখেছে, দেখেছো রাস্তার কত সুন্দর লাগছে না? আর আমার ভাই স্নান টান তো নাই, ওই যে দেখতে পাচ্ছ, মানে কি আর বলি। আর সকালে আমি তোমাদেরকে মাছগুলো দেখিয়েছিলাম না, সেই মাছগুলো আমাদের কিন্তু এই যে এই দুলোর থেকে মাছ তুলছে, দেখো ওই যে রাজীব মাছ দেখেছ, ওই যে মাছ ধরছে, এটা হচ্ছে আমার ভাইগনা, ঠিক আছে, তো নাম হচ্ছে রাজীব। তো ও মাছ ধরছে, এই দুলোর থেকেই পাপা মাছ ধরেছে, ওই পুঁটি মাছগুলো দেখেছো। গ্রামের বাড়িতে থাকলে কত সত্যি, মানে গ্রামের পরিবেশ প্রচণ্ড ভালো লাগে আমার। শহরের পরিবেশ যেমন একদিকে বেনিফিটস, সো গ্রামের পরিবেশও একদিকে বেনিফিটস আছে, ম্যাম একদিকে কি বহুত বহুত অনেক আছে। আর অনেকক্ষণ থেকে বকবক করছি, তো চলে যাচ্ছি। সকাল থেকে বৃষ্টি পড়ছে, সাইকেল নেই জানো তো, সাইকেল লিক হয়েছিল, সাইকেল ঠিক করতে দিয়েছি, আর এখন সাইকেল নিব। আর অনেকদিন ধরে ক্যামেরা অন করি না, তোমাদের সাথে কথা হয় না, আর পেটের মধ্যে এত কথা জমে আছে মানে একবারে বললে শেষ হবে না, কি আর বলি। তো যাই পড়াতে, আর সাইকেল নেই, এজন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে, আর কি করা যায়। তো দেখাচ্ছি পরে, ঠিক আছে। না একটা লম্বা করে কিছু দাও না পাপা, হাই বলে দাও, হাই বলে দাও, দেখো আমার পাপা কি করলো, বিছানা পাটির অবস্থা মানে কি আর বলি। রাত বাজে 11:30 বাজতে চললো, মানে বিছানা পাটির অবস্থা শেষ করে দিল। আজকে এসেছে আমার পাপা, ও তোমাদের সাথে শেয়ার করার ছিল, ওই যে দুইজনকে কাকে কাকে পড়াই সকালে বলছিলাম না, সেই দুইজন হলো আমার, একটা হচ্ছে টুকু যাকে আমি পড়ানো স্টার্ট করিনি, হ্যাঁ করবো, আর হচ্ছে আমার ভাইস্তা রিজু,
মানে আমি তোমাদের অনেক ব্লগে দেখিয়েছি গ্রাম কিন্তু, হ্যাঁ রিজুকে, তো ওদের দুইজনকে পড়ানো স্টার্ট করবো। রিজুকে আজকে পড়িয়েছি, সেটা শ্যুট করিনি, ফার্স্ট টাইম, তো তো একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে? আর দেখো কি সুন্দরভাবে তেল দিয়ে দিচ্ছে, মানে পাপা একটু মাসাজ করে দাও তো। কীভাবে মাসাজ করে গো? হ্যাঁ কীভাবে মাসাজ করে বলো তো। এ হে, তুমি আমাকে মুখে কেন তেল দিলা? হ্যাঁ মুখে তেল দিতে হয় না তো বাবা, এগুলা তেল মাথায় দিতে হয়, কেন বোঝো না? তুমি বোঝো না আমার ইশারা, আমি দেব না এমন কাউকে তুমি জানা। একটা গান আছে না নতুন বেরাইছে, এ রাম বাবা মিছা নাই পড়বে। তুমি আমাকে মেসেজ করে দাও, আমার না শুয়ে মাথা ব্যথা করছে বাবা। সেই সেই খালি তেলই তো দিতেছো বাবা মাথার মধ্যে, একটু তো মাসাজও করো। বলো আমি মানিকে তেল দিয়ে দিচ্ছি, মানিকে তেল দিয়ে দিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? তোমরা যদি কেউ নাড়ুর থেকে নাড়ুর কতটা শান্তিতে শুভ আজকে, মানে ভাবার মতো না। যারা যারা টুকুর এই মাসাজটিকে ভালোবাসছো, টুকুর জন্য একটা লাইক হয়ে যাক। আর যারা যারা কমেন্ট করো, আশা করছি সব এইভাবে ভিডিওটা আমি এইখানে শেষ করছি, এখানে একটা বেল ঘন্টিটা ছবিটা বাজিয়ে দিও, ব্লগটা না হইতে পারে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই খুশ থাকো, আমি তো কান পেকে যাবে, কুচ বেরাবে। এই যে কি শুরু হয়েছে, একঘেয়ে বৃষ্টি, মানে চলতেই আছে চলতেই আছে, থামার কোনো নামই নিচ্ছে না। আচ্ছা চলে আসছি, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। দেখো ঠাকুমা কি করছে, সবজি কাটাতে লেগে পড়েছে। আর আজকের এই ভিডিওটি পরের দিনের, ঠিক আছে? তো দেখো ঠাকুমা ঠাকুমার কাজে লেগে পড়েছে। আর ঠাকুমা না এই সব ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে, তাই আমি সচরাচর নিয়ে আসতে পারি না একটু বিজির কারণে। তো কোনো কোনো ব্লগে দেখবে ঠাকুমাকে কিন্তু আমি নিয়ে আসি, যতই আগেকার লোক হোক ভালোবাসে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ভিডিওর মধ্যে দুটো দিনের ব্লগ, তোমরা বলতেই পারো যে দুটো দিনের ব্লগ কেন। ওই ভিডিওর ব্লগটা না আমি ভেবেছিলাম কি, আমি অনেকগুলো শ্যুট করেছিলাম তো মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে, তো আমি ভেবেছি যে শ্যুট করাই আছে, কতগুলো ডিলেট হয়ে গেছে, তো এখন এত ছোটো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভাবলাম আজকে পরের দিনের সকালটাও একটু কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে দেখো, তোমরা হয়তো দেখতে পারবে না, 9টা বাজে, 9টার সময় কিন্তু আমি টিউশন পড়াতে যাই, কিন্তু আজকে এতটা প্রচণ্ড বৃষ্টি যার জন্য আমি যেতে পারলাম না, মানে কি আর বলি। আর এখন থেকে আমি মা আমাকে হচ্ছে প্রচণ্ড দিন রাত বকে যাচ্ছে, বলে তুই ব্লগ কেন ছাড়িস না, তুই ব্লগ কেন ছাড়িস না, ভিডিও কেন ছাড়িস না। আসলে আমার যে এতটা অলসতা শরীরে, আমি কি বলবো, ভালো ভালো কন্টেন্ট ভেবে রাখি কিন্তু করতে গেলে অলসতা। আর আমার ভাই বলছে কি যে ও মজ খুলেছে তো নতুন, বলছে কি পাগলামের অ্যাক্টিং করে ভাইরাল হবে। হ্যাঁ তাই আমি বলি ঠিক আছে, পাগলের মতো অ্যাক্টিং কর, আজকাল তো অনেকেই দেখছি ইউটিউবে মানে পাগলের অ্যাক্টিং করে ভাইরাল হয়ে যাচ্ছে। তো ভাইকে বলি তুইও পাগলের অ্যাক্টিং কর, ভালো ভালো কন্টেন্ট মানে ভাবতে হবে না, অ্যাক্টিং কর পাগলের মতো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা চলো কাজ করা যাক। আমার ঘরের তো যে তোমাদের সাথে যদি শেয়ার করি আমার ঘরটা, তাহলে বলবে ও মা গো এত নোংরা, কিন্তু না এখন আমি পরিষ্কার করবো, কি আর বলি তোমাদেরকে। আচ্ছা তার অন্ধকার, লাইটটা জ্বালে, দেখো দেখেছো বিছানা বাটি অবস্থা, তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। ওকে এখন থেকে ব্লগ এখন থেকে আমি ভিডিও ছাড়বো। সত্যি তোমরা আমাকে অনেকে বলছো জানো তো, যে ব্লগ কেন ছাড়ছো না, ব্লগ কেন ছাড়ছো না। এই যে আমার অস্ত্র নিয়ে নিচ্ছি, আর আমার অস্ত্রের মধ্যে কী আছে দেখো, গামছা বেঁধে রেখেছি, দেখেছো ছিপ ভেঙে গেছে। এখন আমার কেনার মতো অমন মানে পরিস্থিতি নেই, তো সময় আসলে অবভিয়াসলি একটা ভালো দেখে কিনে নিব। তো এখন
সময় নেই, তো বিছানাটা গুছিয়ে ফেলি, মা আবার ওই দিক থেকে আবার বলবে এই রো না, কাজ করছিস না কেন, করে ফেলি। দেখো বন্ধুরা, সকাল সকাল কাজে লেগে পড়েছি, আমার এই যে বাসি বিছানাটা তোলার কাজে সকাল থেকে শুরু করলাম সেটা, আর এই প্রথমে মশাইটা খুলে ফেলছিলাম, তারপর আবার ওখানে লাগালাম, লাগানোর পরে বিছানাটা সব থেকে নামাবো, সব কিছু নামিয়ে পাতবো। আর তোমাদের সাথে একটা শেয়ার করছি, হ্যাঁ তোমরা আমার এই খুশিটা প্লিজ প্লিজ মানে ফিল করো কতটা আমি খুশি। আমি তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট টাইম আমি টিউশন পড়াচ্ছি, ঠিক আছে, একটা টিউশন ধরেছিলাম ফার্স্টে, আর তারপরে তো দুটো টিউশন ধরেছি তোমাদের কাছে, শেয়ার করলাম টুকু আর রিজু, কিন্তু তার সেভেনে থাকতে একটা পড়াতাম, কিন্তু এক মাস পড়িয়ে বাদ দিয়ে দিয়েছি। তো কালকে মানে ফার্স্ট টাইম আমি যতই কম কম মানে টাকা হোক কিন্তু নিজে ইনকাম করেছি, এতটা পরিশ্রম করে, কালকের খুশিটা মানে এতটা ছিল, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি, মানে ক্যামেরাতে বন্দি করতে সেই মুমেন্টটা ভুলে গেছি। তো সেই মুমেন্টটা জাস্ট অল্প টাচ তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, খুব খুব এনজয় করছি, আর এখন থেকে ভাবছি যে এখন থেকে ভিডিওটা করবে, ভিডিও তো আমি ছাড়িয়ে না এতটা বকবক করে যাচ্ছি, কাজ করে নিই। আচ্ছা ওকে, দেখো বলেছিলাম না বিছানা থেকে সব কিছু নামাবো, দেখতে পেলে নামালামও আমি, নামানোর পরে এই যে চাদরটা ঝেড়ে তারপরে আমি পাচ্ছি, তার কারণ আমি বিছানা পাতলে সমস্ত কিছু নামিয়ে নতুন করে আবার পাতি, প্রতিদিন তো চাদর বদলানো সম্ভব না, তো সপ্তাহে দুইবার চাদরটা বদলিয়ে দিই। তো দেখো বিছানাটা পাতা হয়ে যাবে অল্প, অ্যাটলাস্ট বিছানাটা আমার পাতা হয়ে গেল, দেখেছো আমি কীভাবে বিছানা পেতেছি, জানি না ভালো হয়েছে কি না, তবু ট্রাই করেছি। ও আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, যে আমি নার্সিং কলেজে তো আমি তোমাদেরকে বলছিলাম যে ব্যাঙ্গালোর যাচ্ছি, তো ব্যাঙ্গালোর যাচ্ছি তো ঠিকই, কিন্তু যদি বাই এনি চান্স কিছু প্রবলেম হয়ে যায় এই জন্য না আমি জেনারেল কলেজগুলোতে অ্যাপ্লাই করে রেখেছিলাম, তো তাতে আমার নাম কালকে উঠেছে, তো আমি খুবই হ্যাপি, কালকে নাম উঠেছে আমার 8 নম্বরে, ঠিক আছে, 40টা সিটের মধ্যে 8 নম্বরে আমার নাম উঠেছে, প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি, তো এটাই বলার ছিল। দেখো কড়াইটা বসিয়ে ফেললাম, গরম তো গরম হচ্ছে, তো হাত দিয়ে আমি দেখছি, তো গরম করে তারপরে আসছি, ঠিক আছে, তো এসেও পড়লাম, গরম হয়ে গেল, তারপর আমি এখানে সর্ষের তেলে করে নিচ্ছি, ভাত ভাজাটা সর্ষের তেলে করি, আর আমাদের বাড়িতে সর্ষের তেলটাই বেশি খায়, আমি মাকে কত বলি সাদা তেলটা খেতে, একটু ব্যালেন্স করে দুটো ইকুয়ালি খেলে ভালো হয় বলো, হেলদের পক্ষেও ভালো, তো শুনে না। আর দেখো এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি, তো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে, তো তারপরে ভাজা ভাজা হলে তারপরে আমি যে সবজি মা কেটে রেখেছিল আমি কাটিনি, এই যে সবজি কেটে রেখেছিল, আলু, ঘরে ছিল আলু, পেঁয়াজ, মানে যা যা সবজি থাকে ঘরে তো দিলে, আর টমেটো দিলে কিন্তু ভালো হয়, টমেটোটা ছিল না ঘরে এই জন্য দেওয়া হয়নি, আর যদি তোমরা মানে শীতের দিনে বাঁধাকপি তারপরে দিয়ে মটরশুঁটি সেগুলো শীতের দিনে ভালো হয়, ঠিক আছে, যদি সেগুলো থাকে মটরশুঁটি দিলে তো খুবই ভালো লাগে, মানে কড়াইশুঁটি, সবাই কড়াইশুঁটিও বলতে পারো, আর লবণটা দিচ্ছি হাত দিয়ে দিলে ভালো লাগে, এই চামচ দিয়ে ভালো লাগে না, হাত দিয়ে দিলেই মানে মাপটা বোঝা যায়। তো দেখো আমি, আর এটা হচ্ছে মার মানে সব কিছু মশলার ডিব্বা, মানে মশলার প্যাকেটগুলো এখানে ভরে রাখে, তো আমি এখানে হলুদটা একটু দিব, হলুদটা না একটু আলু ভাজার মধ্যে সাধারণত সবজি ভাজার মধ্যে হলুদটা যতটা পরিমাণ দেয় তার থেকে একটু বেশি দিতে হবে, তার কারণ কেন বলো তো, আমি যেহেতু ভাত ভাজা করছি, ভাত ভাজাতে ভাত ভাজার ভাতটা দিব, তারপর সেটার সাথে ইকুয়ালি ব্যালেন্স করতে হবে, তার জন্য হলুদটা একটু বেশি দিচ্ছি, দুটো ব্যালেন্স হয়ে যাবে, তো আমি একটু নাড়িয়েও দিচ্ছি, দেখো নাড়াচাড়া করছি, আর নাড়তে তো আমার প্রচণ্ড ভালো লাগে, যেটা কী আর বলি, তোমরা জানোই আমার নাড়তে খুব ভালো লাগে, তো মাকে বললাম একটু পেঁয়াজটা আলাদা করে কেটে দিতে তাহলে ভালো লাগে, মা বলে কি সপ্তাহে একবারই ভাজা হবে, এর জন্য একবারই দিয়েছি, মা কাটলে এরকমই করে, কি আর বলি মাকে। তো এখন দেখো ভাজা ভাজা হয়ে গেল, তো এখানে আমি দিব কি বলো তো তোমরা, হ্যাঁ আন্ডা, আমার খুব ভালো লাগে ডিম জানো তো, তো আন্ডাটা দিয়ে দিচ্ছি, তো দেখো ফাটিয়ে দিলাম, দুটো ডিম দিব, ভাইকে বলেছিলাম, ভাই মানে নিয়ে আসছে, ভাইকে বললাম যে ভাই দোকান যা, তো ডিম নিয়ে, ডিম ছিল না তো ডিম নিয়ে আসলো, তারপরে ডিমটা দিচ্ছি, ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে দেখো তারপরে স্টেপটা কী করছি, সব কিছু যদি বলে দিতে তো হয়েই গেল, আর তোমরা অনেকেই পারো কিন্তু আমার না, আমি ছোটোখাটো জিনিসগুলোই ভালো লাগে, যে ভাতটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে, এই আগুন জ্বলে গিয়েছিলো, কী বড়, দেখলে তো কী বড়, তারপরে দেখো
এখানে আমি এইটা নাড়াচাড়া করছি, ঠিক আছে? ভাতটা দেওয়ার পরে আমি কমিয়ে দিচ্ছি, মানে আমি একদম বুঝতে পারছিলাম না এতগুলো ভাত কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে, বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছিলো আমার। কি করব বলো, রান্নাঘরে তো আসতেই হয়, মানে কি আর বলি, কিন্তু করতে হচ্ছে আমাকে। তো ভাত ভাজা আমার, এটা নাড়াচাড়া করে ভাতটাকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যে দেখো লাল লাল হলো না, কালারটা চেঞ্জ হলো, তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা কিন্তু আমাদের মানে বাড়িরই গাছ আছে, তো সেখান থেকে ধনিয়া পাতাটা কিনে, দোকান থেকে কিনা না কিন্তু, ঠিক আছে? তো দেখো একদম ভাত ভাজা কমপ্লিট, বাস শেষ। আর আমি এখানে পাপা আর আমার জন্য প্লেটে আমি ভাত ভাজা, এটা হচ্ছে দেখেছো ভাত ভাজাটার কালারটা কি সুন্দর না, খেতেও টেস্ট হয়েছিল, এটা পাপার আর এটা আমার, ঠিক আছে? তো এখন আমি পাপাকে ভাত ভাজাটা দিয়ে আসতে যাচ্ছি। আর ভাত ভাজাটার কালারটা দেখছো অন্ধকার, এত বৃষ্টি হচ্ছে, মানে কি আর বলি, বৃষ্টির জন্য ঘরটা আর টেকা যাচ্ছে না। তারপরে যাচ্ছি পাপাকে দিতে, মাকে বললাম মা তুমি খাবে, ভাইকে বল, ভাইয়ের তো পাত্তা নেই, যে মাছ ধরতে চলে গেছে, কি আর বলি। এই যে পাপাকে দিলাম, বাবা খাচ্ছে, ঘরটা একটু অন্ধকার অন্ধকার। আর মা বিছানাটা পেতে দিচ্ছে, মাকে বললাম মা তুমি আজকে বিছানাটা পেতে দাও, দেখো কি সুন্দর করে মা বিছানা পাতে, না আমার থেকে খুবই ভালো পাতে। আর এই বিছানাটা আমি পেতে ফেলেছি, একটু দেখে দিচ্ছি। আর তোমরা মাইন্ড করো না, ওই কাপড়গুলো ভেজা তো আমি মেলে দিব, এখন দেখি কোথায় মেলতে পারি। তারপরে এটা আমার, আমি খেয়ে নিচ্ছি, খেয়ে নিব, খাওয়ার পরে পেট পূজাটা আগে সবার আগে। তো ফ্রেন্ড, সকাল সকাল এই যে ভাত ভাজা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, পাপাকে দিয়ে দিলাম আর সবাইকে বলেছি, তো বললো ওরা পরে খাবে, তো আমিও খেয়ে নিচ্ছি। আর আজকের এই ব্লগটা তো আজকে আন্টি ওইখান থেকে বলছে বাবা আর ডোনা ভাত ভাজা বানাচ্ছে, মানে আমি সচরাচর রান্নাঘরে যাই না, তো এই জন্য মানে সবাই, আমি যখনই রান্নাঘরে যাই সবাই ভাবে যে ডোনা রান্নাঘরে গেছে, বাহ। তো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করতে চলেছি, তার কারণ আমাকে এই ভিডিওটি এখনই এডিট করে তোমাদের কাছে পোস্ট করতে হবে। আর আজকে থেকে আমি মনে মনে ডিসিশন নিয়েছি যে ইউটিউবে আমি প্রতিদিন ভিডিও ছাড়বো, যাই হোক না কেন সেটা অ্যাটলিস্ট ছাড়ার চেষ্টা করবো, জানি না কী হয় আমার মুডে। তো তোমরা অনেক ভালোবাসছো, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে খুব খুব আমার মন থেকে বলছি, আমার চ্যানেলে স্বাগত তোমাদেরকে জানাচ্ছি। তো আমার যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাতে প্রেস করে দিও। শুধু প্রেস করলে চলবে না, কিন্তু অল বাটনে অবশ্যই ক্লিক করতে হবে। ভালো লাগলে লাইক করে দিও আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আজকের জন্য বাই বাই, আজকে আবার ব্লগ শ্যুট করতে হবে, কালকে ছাড়তে হবে, তো আজকের এই ব্লগটি এখানেই আমি এন্ডিং করছি। তো বাই, অ্যান্ড সবাই ভালো থেকো, ঠিক আছে?